इट इज टाइम, इट इज हाई टाइम, उइश, फैंसि এগুলো কোন একটি যদি তুমি কোন সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে অবভিয়াসলি ওই সেন্টেন্সের এই অর্ডগুলোর পরবর্তীতে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে ওই প্রিন্সিপাল ভার্বটার পাস্ট ফর্ম বসাবা। সাপোজ আই ফ্যান্সি আই টার্ন পেল, খেয়াল করো তো এই ব্র্যাকেটের মধ্যে যে টার্নটা দেখতে পাচ্ছ এইটার চেঞ্জ করতে হবে। কারণ কি? কারণ এই সেন্টেন্সের মধ্যে ফ্যান্সি আছে, সো আমরা এর পরবর্তীতে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে টার্ন, এই টার্নটা মুছে ফেলবো এবং এই টার্নের পাস্ট ফর্ম বসাবো টার্ন। তাহলে রাইট অ্যান্সার হবে আই ফ্যান্সি আই টার্ন পেল। নেক্সট এক্সাম্পল, ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। ওয়েল, তুমি খেয়াল করো এখানে ব্র্যাকেটের মধ্যে যে প্রিন্সিপাল ভার্বটা আছে এই প্রিন্সিপাল ভার্বটাকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ প্রথমত প্রিন্সিপাল ভার্বটাকে মুছে ফেলবো। দেন একটা বিষয় খেয়াল করো, যেহেতু ইট ইজ হাই টাইম আছে সো আমরা কিন্তু এই চেঞ্জ প্রিন্সিপাল ভার্বটার পাস্ট ফর্ম বসাবো, তাহলে পাস্ট ফর্ম হবে চেঞ্জড। সো উই হ্যাভ টু রাইট নাও ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট। নেক্সট এক্সাম্পল, আই উইশ আই সিং এ সং। ওয়েল, আমরা প্রথমত মুছে ফেলবো সিং প্রিন্সিপাল ভার্বটাকে। দেন খেয়াল করো যেহেতু আই উইশ আছে সো আমরা এই আই উইশ এর পরবর্তীতে যে প্রিন্সিপাল ভার্বটা আছে এই প্রিন্সিপাল ভার্বটার পাস্ট ফর্ম বসাবো, তাহলে সিং এর পাস্ট ফর্ম হচ্ছে সাং। সো উই হ্যাভ টু রাইট নাও আই উইশ আই সাং এ সং। থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবে, কারণ পরবর্তী ভিডিওটাও তোমার জন্য হয়তোবা খুবই গুরুত্বপূর্ণ। এবং হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও পেতে চাও এই লার্নিং পয়েন্ট চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব